হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি বনি আমিন, এখন দাঁড়িয়ে আছি কেপটাউনের সিগনাল হিল, তার ঠিক অন্য পাশে। এটা হচ্ছে পশ্চিম দিক, এদিকে সূর্য ডুববে এখন। আমরা এর আগের যেদিন আমরা এসেছিলাম সিগনাল হিলে, তখন ছিল সকালের দিক, সূর্য ছিল অন্যদিকে, আর এখন সূর্য গেছে এই দিকে। এখন একটু ঠান্ডা হাওয়া, প্রায় 17-18 ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা, এর সাথে যেই হাওয়া, সেই হাওয়াটা সত্যিই প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে। আর আজ হচ্ছে 6 এপ্রিল 2018, আজ শুক্রবার, আজ আমাদের শেষ দিন। বন্ধুরা, আমরা আগামীকাল সকালে আমরা চলে যাব ডারবান, ভারত মহাসাগরের পাড়ের দিকে। আর এখন এইটা হচ্ছে আটলান্টিক পাড়ের দিকে আমি দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আমি এই কয়েকদিন বেশ অনেকগুলো ভিডিও করেছি এই কেপটাউনের। ধীরে ধীরে কেপটাউনের উপরে যেই সকল আমার ভিডিও করা হয়েছে, তথ্য সহ সেগুলো অবশ্যই দেব। আজ সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে যে এত ভালোবেসে ফেলেছি এই কেপটাউনকে, বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, কেপটাউন হচ্ছে পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরতম শহর এবং আফ্রিকা মহাদেশের শেষ দক্ষিণে অবস্থিত। এই কেপটাউন সম্পর্কে বলতে গেলে অনেক অনেক সময় লাগবে। আমি আমার অন্যান্য ভিডিওতে আমি এই কেপটাউন সম্পর্কে কথা বলেছি, যেগুলো বন্ধুরা তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। আর আমার এই দক্ষিণ আফ্রিকার যে সকল ভিডিও করা হয়েছে, সেই ভিডিওটা করেছেন MH Ronnie নামে একজন যুবক, যিনি জোহানেসবার্গ থাকেন। তিনি আমার সাথে এখানে এসেছেন, তিনি আমার স্ত্রীকে বিশ্রাম দিয়েছেন ভিডিওগ্রাফিতে। ভেরোনিকা আমিন এবার দক্ষিণ আফ্রিকাতে সম্পূর্ণ বিশ্রাম পেয়েছেন ভিডিওগ্রাফি থেকে। আর আমার পেছনের ভাগ দেখুন, এই যে জনবসতি জলের ধারে একদম, খুবই খুবই সুন্দর। বন্ধুরা, কেপটাউনকে অনেকটা লাগে আমেরিকার ফ্লোরিডার মায়ামি অথবা লস অ্যাঞ্জেলেসের কোনো অংশ হিসেবে। রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং এখানকার সামাজিক যে নিরাপত্তা, সেটা জোহানেসবার্গ এবং ডারবানের চেয়েও অনেক অনেক ভালো। এর কারণ হচ্ছে এটা একটা পর্যটকদের আকর্ষণীয় স্থান, সারা বিশ্ব থেকে পর্যটকরা কেপটাউনে এসে থাকে। এইখানে এই কেপটাউনে ইংলিশ বংশোদ্ভূত মাইগ্রেন্টস যারা এই দেশকে দখল করেছিল, আপনারা নিশ্চয় জানেন যে ইংলিশ এবং ওলন্দাজরাই এই দেশকে শাসন করেছিল কয়েকশো বছর। আর এক এক পকেটে, এক এক স্থানে এক এক বংশোদ্ভূত লোক আছে। আর এই কেপটাউন হচ্ছে মূলত ইংলিশ অধ্যুষিত, ডারবানটাতে আবার ইন্ডিয়ান বেশি, এই জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি দেখা গেছে। আর একটা বিষয় আপনাদের বলতে হয়, যেটা আমি অন্য ভিডিওতে বলেছি, দক্ষিণ আফ্রিকাতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ বাংলাদেশি বসবাস করে এবং এক এক শহরে বাংলাদেশের এক এক জেলার লোকের প্রাধান্য বেশি। এই কেপটাউন হচ্ছে ফরিদপুরের শরীয়তপুর অঞ্চলের লোকদের প্রাধান্য বেশি, আর জোহানেসবার্গ হচ্ছে বাংলাদেশের নোয়াখালী জেলার লোকের প্রাধান্য বেশি। আর প্রিটোরিয়া যে রাজধানী, সেখানে হচ্ছে ফরিদপুরের মাদারীপুরের লোকের সংখ্যা বেশি। বন্ধুরা, অত দুঃখের সাথে জানাতে হয়, গতকাল আমাদের একজন বাংলাদেশি প্রিটোরিয়ার ঠিক কাছাকাছি একটি লোকেশন, শশাঙ্গবে নামে একটি স্থানে ফেনি নিবাসী একজন ব্যবসায়ী কালুদের হাতে প্রাণ হারিয়েছেন গতকাল 5 এপ্রিলে। বন্ধুরা, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি, প্রচুর বাংলাদেশি প্রতি মাসে এখানে প্রাণ হারান, আহত হন এবং কিডন্যাপ হন। এই কিডন্যাপ কিন্তু কালোরা জানে না, কিন্তু কিডন্যাপ করেন বাংলাদেশিরাই, বাংলাদেশিদেরকেই কিডন্যাপ করে থাকে আর মুক্তিপণ দাবি করে। বন্ধুরা, এটা অত্যন্ত দুঃখজনক। আমি এই আফ্রিকাতে এসেছি মাত্র 5 দিন কি 6 দিন হবে, এর মাঝে বেশ অনেক 6 থেকে 7 জন বাংলাদেশি খুন হয়ে গেছে, কিডন্যাপ হয়েছে, দুঃখজনক। বন্ধুরা, আমি এই শশাঙ্গবের যেই অঞ্চলে যে বাংলাদেশিটা প্রাণ হারিয়েছে, তার আত্মার প্রতি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি। বন্ধুরা, আমি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আমি দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আমি এরপরে আপনাদেরকে একটু এই আর একটু বাইরে অন্য অঞ্চলে নিয়ে যাব। এই স্থানটার নাম হচ্ছে সিগনাল হিল। সিগনাল হিলের আরেকটি অংশ থেকে আমি আপনাদেরকে পুরো কেপটাউন শহরের একটি অংশ স্ক্যান করে আমি আপনাদেরকে দেখাবো। অপূর্ব অপূর্ব। বন্ধুরা, আমি
ভাষায় প্রকাশ করতে পারবো না কেপ টাউন যে কত সুন্দর স্থান। আপনারা নিশ্চয় জানেন যে ভূমধ্য সাগর এবং আরবের যেই রেড সি, লোহিত সাগর যেটাকে বলা হয়, সেখানে যে মানব সৃষ্ট চ্যানেলটা ইজিপ্টের সিনাই উপত্যকার উপর দিয়ে সুয়েজ খাল, এই চ্যানেলটা তৈরি হওয়ার আগে তখন ইউরোপিয়ান লোকরা ভারত সহ এশিয়ার অঞ্চলে পুরো কেপ টাউন হয়ে আটলান্টিক এবং ভারত সাগর ঘুরেই তারপর তারা এশিয়া মহাদেশ তথা ভারতে যেত। সুয়েজ খাল করার আগ পর্যন্ত এই কেপ টাউনের ভূমিকা ছিল অনেক অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমার দুই পাশে দুটো দক্ষিণ আফ্রিকান মেয়ে, এদেরকে বললাম তোমরা আজ বিদায় দিনে, তোমরা আর কিছু না পারো একটু হাত গড়ে একটু জড়িয়ে ধরে আমাকে তোমরা বিদায় জানাও। তারা এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি দক্ষিণ আফ্রিকার এই দুটো মেয়েকে সবসময় মনে থাকবে, আমার ওদের ভালোবাসা সবসময় মনে থাকবে। এরা হচ্ছে গ্রিন পয়েন্ট স্টেডিয়াম, কেপ টাউনের গর্ব। এখানে খেলা হয়েছিল ওয়ার্ল্ড কাপ সকার, এই সেই কেপ টাউন স্টেডিয়াম বন্ধুরা। আর এর ডান দিকে এদিকটায় হচ্ছে সেই বিখ্যাত ওয়াটার ফ্রন্ট। আর ওদের কেপ টাউন বন্দর হচ্ছে, জলবন্দর হচ্ছে এটা। আমি দাঁড়িয়ে আছি সিগনাল হিলে। পুরো কেপ টাউনকে অ্যাট এ গ্ল্যান্স দেখা যাচ্ছে বন্ধুরা। আজ আমাদের বিদায়ের দিন, আজ 6 এপ্রিল 2018 বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে ঘুরে ঘুরে এই সিগনাল হিলের অনেক কিছু দেখালাম, এই কেপ টাউনের বেশ কিছু এরিয়াল পিকচার দেখালাম। আমার দুপাশে দুই আফ্রিকান, তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দিস ইজ বনি আমিন ফ্রম কেপ টাউন সাউথ আফ্রিকা। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।